কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রির নামে রাস্তার নামকরণ নববারাকপুরে। নববারাকপুরের স্রষ্টা কর্মবীর প্রয়াত হরিপদ বিশ্বাসের সহকর্মী কর্মযোগী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার পুরসভা 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত নৃপেন্দ্রনাথ বসুর নামকরণে রাস্তার নামকরণ করল নববারাকপুর পুরসভা। শুক্রবার দুপুরে পুরসভা 3 নম্বর ওয়ার্ডে নৃপেন্দ্রনাথ বসু স্মরণীয় শুভ উদ্বোধন করেন। পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস উপস্থিত ছিলেন। পুরসভার স্থানীয় পুর প্রতিনিধি বেবি চক্রবর্তী, দেবাশিস মিত্র, নিখিল মালো, আরতি দাস মল্লিক, পূজা গুপ্ত, কুন্তলা সাহা সহ ওয়ার্ডের বরিষ্ঠ নাগরিক দিলীপ কুমার ঘোষ। নৃপেন্দ্রনাথ বসুর মধ্যে পুত্র অরুণ কুমার বসু, পুত্রবধূ জয়ন্তী বসু কর্মীবৃন্দরা। ফিতেঘেটি রাস্তার নামকরণ নৃপেন্দ্রনাথ বসু স্মরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 3 নম্বর ওয়ার্ড কমিটির কার্যালয়ে নৃপেন্দ্রনাথ বসুর প্রতিচ্ছবিতে মালা ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপপ্রধান সহ পরিবারের মধ্যপুত্র সহ পুত্র বধূ বরিষ্ঠ নাগরিকেরা। উল্লেখ্য, 1923 সালে 14 আগস্ট যশোর জেলা জন্মগ্রহণ করেন। খুলনা দৌলতপুর কলেজে গণিতে সাম্মানিক সংস্নাতক হন। 1952 সালে নববারাকপুর সৃষ্টির সময় থেকে হরিপদ বিশ্বাসের সহযোগী কর্মযোগী ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লার্ক পদে ছিলেন। নিজ ক্ষমতার জোরে 1982-83 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ছিলেন। 1965 সালে নববারাকপুর পুরসভার স্থাপনী তৎকালীন 7 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন নৃপেন্দ্রনাথ বসু। বর্তমানে 3 নম্বর ওয়ার্ডে নববারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় এবং গোপালচন্দ্র মেমোরিয়াল স্মৃতি শিখন মহাবিদ্যালয় স্থাপনে নৃপেন্দ্রনাথ বসুর যথেষ্ট অবদান অনস্বীকার্য। পাশাপাশি বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ প্রতিষ্ঠা কল্পে নৃপেন বসুর কর্মকৃতিত্বের সাক্ষ্য রয়েছে। 2000 সালে মাত্র 79 বছর বয়সে বেলভিউ নার্সিংহোম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নৃপেন্দ্রনাথ বসু। তার সৃষ্ট উদ্বাস্তু উপনিবেশ একটি সমস্ত আধুনিক শহর। আধুনিক শহরের সমস্ত সুযোগ সুবিধায় নববারাকপুরে বর্তমান উপপ্রধান স্বপ্না বিশ্বাস বলেন, নৃপেন্দ্রনাথ বসু একজন সমাজসেবী ও শিক্ষাবিদ ছিলেন। নববারাকপুরের স্রষ্টা হরিপদ বিশ্বাসের কর্মযোগী ছিলেন। 3টি মহাবিদ্যালয় স্থাপনে যথেষ্ট অবদান রয়েছে তার। পুরসভা প্রতিষ্ঠার লগ্নে তৎকালীন 7 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন নৃপেন্দ্রনাথ বসু। পরিবারের সকলের ইচ্ছা অনুযায়ী শুভ জন্মাষ্টমী পূর্ণ লগ্ন নববারাকপুর পুরসভা 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নৃপেন্দ্রনাথ বসু স্মরণে রাস্তায় শুভ উদ্বোধন করা হলো। রাস্তায় একটি তোরণ করা হবে, সুন্দর করে সাজানো হবে। বাবা তো এই নববারাকপুরের নববারাকপুরের জন্মলগ্ন থেকেই বাবা নববারাকপুরের বিশ্বাস করেছেন। নববারাকপুরের সব রকমের কাজে তিনি অতপ্তভাবে জড়িত ছিলেন। বাবা জন্ম 1923 সালে তৎকালীন অবিভক্ত বাংলার যশোর জেলায়, এবং তিনি আজকে আমরা পৌরসভার উদ্যোগে তিনি একজন বিশিষ্ট সমাজসেবী মানুষ এবং বিশিষ্ট শিক্ষাবিদ, কলকাতা ইউনিভার্সিটির উনি রেজিস্ট্রার ছিলেন। উনি অনেক নিউইয়র্কে কাজ করেছেন, তাই আমরা ওনার নামটা স্মরণ রাখার জন্যে আজ এই প্রবীর সাহার উদ্যোগে আমাদের সম্মানীয় পৌর প্রধান প্রবীর সাহা চেয়ারম্যান তার উদ্যোগে আমরা এখানে একটা রাস্তা উদ্বোধন করতে এসেছি। সেইভাবে আমরা যাতে রাস্তাটা এর পরবর্তীতে নিশ্চয়ই হবে আজকে আমরা উদ্বোধন করলাম। আমরা পৌরসভার পক্ষ থেকে এবং এই অঞ্চলের মানুষ এবং আমাদের পুরনো দিনের নবরাকপুর প্রতিষ্ঠাতা যারা সদস্য ছিলেন, হরিপদ বিশ্বাস মহাশয়ের সঙ্গে যারা এই শহরকে গড়ে তোলার ক্ষেত্রে যাদের অবদান, তারই একজন আমাদের প্রয়াত পরম শ্রদ্ধেয় নৃপেন্দ্রনাথ বসু। তার নামকরণে, তার নামে আমাদের এই ওনার বাড়ি সংলগ্ন রাস্তাটা নবরাকপুর পৌরসভার পক্ষ থেকে নামাঙ্কিত করা হলো। এর জন্যে আমরা গর্বিত যে প্রকৃত একজন শিক্ষিত সৎ সমাজসেবক মানুষের নামে এই রাস্তাটা হলো। এইটুকুই আমাদের এই মুহূর্তে আমাদের পৌরসভার পক্ষ থেকে আপনাকে বলার বিষয়। নবরাকপুরে বিভিন্ন রাস্তার মনীষীদের নামকরণও করা হয়েছে, কী বলবেন? মনীষীদের নামকরণে রাস্তার নামকরণ হওয়াটা তো খুব ভালো বিষয়, কারণ মনীষীদের স্মরণে রাখাটা আমাদের এই প্রজন্ম, আমরা যারা আগামী প্রজন্ম তাদের সকলের কাছে এই নামগুলো দিয়ে নবরাকপুরকে আরও তার শহরকে আরও সমৃদ্ধ করবার ব্যাপারে সেই নামকরণ, সেই মনীষীদের যে আত্মত্যাগ দেশের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে,
সেইটা স্মরণ করা, এটাই পৌরসভার মূল লক্ষ্য। আপনার নাম? আমি দেবাশিস মিত্র, কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ড। কি রে তোদের হলো? নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যালটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।